হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে ক্লিকের একটা আপকামিং বাংলা ওয়েব সিরিজ যেটা নাম হলো এনক্রিপ্টেড, সেটা ট্রেলার নিয়ে আমরা কথা বলবো। তো শুধু একটা কথা বলতে চাই, ক্লিকের অনেকগুলো কাজ পরপর রিলিজ করে গেছে, আমার এখনও দেখা সম্ভব হয়নি, কিন্তু যখনই আমি দেখবো সেগুলো নিয়ে অবশ্যই কথা বলবো, কারণ ক্লিকের কাজ আমার পার্সোনালি খুব ভালো লাগে। তারা নতুন নতুন কন্টেন্ট আমাদেরকে রেগুলার বেসিসে দিয়ে যাচ্ছে, অন্যান্য অনেক ওটিটি প্ল্যাটফর্ম এসছে গেছে, কিন্তু ক্লিক ইজ ডুইং দেয়ার জব অ্যান্ড দে আর ট্রাইং দেয়ার বেস্ট টু এন্টারটেইন আস। এবং তার পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মেসেজও দিচ্ছে, যেরকম প্র্যাঙ্কিস্টেন আমার পার্সোনালি খুব ভালো একটা মানে কাজ মনে হয়েছে, সেরকম এনক্রিপ্টেড এখানেও একটা নতুন গল্প আমরা দেখতে পাচ্ছি উইথ ভেরি মানে ইম্পর্টেন্ট সোশ্যাল ইনফরমেশন, যেটা আমাদের মনে হয় যে প্রত্যেকটা জনগণের মাঝখানে ছড়িয়ে দেওয়া দরকার। এনক্রিপ্টেড এই যে শব্দটা, এই শব্দটা কিন্তু একটা টেকনিক্যাল টার্ম, যেখানে আমরা দেখি যে হোয়াটসঅ্যাপ যখন আমরা কারোর সাথে কারো কথা বলি, এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, মানে এর বাইরে কেউ জানতে পারবে না। তো এখানে একটা অ্যাপ দিয়ে, ডার্ক ডেয়ার অ্যাপ, সেটার উপর বেস করে এই সিরিজটা বানানো হয়েছে, যেখানে পরপর বিভিন্ন টাস্ক আসে এবং লোকদেরকে বিভিন্ন টাস্ক পারফর্ম করতে হবে, তার এগেনস্টে সে টাকা পাবে। তো এখানে আমরা একটা ক্যারেক্টার অ্যাশপ্রের যে রোলটা প্লে করছে আর কি, তাকে দেখতে পাই, সে বিভিন্ন টাস্ক পাচ্ছে এবং টাকা ইনকাম করছে, এবং এটা করতে গিয়ে সে হয়তো একটা বড়ো কিছুর শিকার হয়ে যাবে। সেটা সিরিজটা রিলিজ করলে সেটা দেখলে আমি বলতে পারবো। তো এখানে যেটা দেখানো হচ্ছে সেটা সেরকমই কিছু একটা ঘটেছে, এবং একটা হাই প্রোফাইল কেস হয়ে গেছে এবং একটা ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশনের মাধ্যমে অনেক কিছু উঠে আসছে। আমরা পায়েল সরকারকে দেখতে পেলাম, রিচা শর্মা আছে, অমিতাভ দা আছে, আরও অনেকে আছে, রানা বসু ঠাকুরকেও আমরা দেখতে পারলাম একটা চরিত্রে। তো লাস্টে গিয়ে অবশ্যই মানে এই অ্যাপটার মালিক কে, কে চালাচ্ছে বা কারা চালাচ্ছে সেটা অবশ্যই রিভিল হবে। ব্যাকগ্রাউন্ড স্কোরটা আমার দারুণ লাগলো, বিজিএমটা এত হাই অকটেন বাজছে মানে গায়ে কাটা দিচ্ছিলো, এবং এটার মেইন যে গানটা সেটা ক্যাকটাস ব্যান্ড, সিধু দাকেও দেখানো হয়েছে একটা গানে, তো সেই গানটাও বেশ ভালো লাগছে। তো ওভারঅল কিন্তু একটা ভালো প্যাকেজ মনে হচ্ছে আমরা পেতে যাচ্ছি, এবং ট্রেলারটা যেভাবে ডিজাইন করা হয়েছে, আগে পরে এমনভাবে করা হয়েছে যে তোমাকে সবসময় হুক করে রাখছে আর কি। তো আমার তো বেশ ভালো লাগলো এক কথায় ট্রেলারটা। এরকম কাজ আরও 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 আমাদের দরকার, এবং ক্লিক ইজ ওয়ান্স আগেন মানে ফোকাসিং অন দ্যাট, কি ক্লিক কিন্তু পরপর আমাদেরকে কন্টেন্ট দিয়ে যাচ্ছে। হয়তো প্রত্যেকটা কন্টেন্ট সবার ভালো লাগবে না, প্রত্যেকটা কন্টেন্ট হয়তো সবার জন্য না, কিন্তু তারা পরপর কন্টেন্ট দিয়ে যাচ্ছে। দশটার মধ্যে অ্যাটলিস্ট চারটা পাঁচটাও যদি ভালো হয়, দ্যাট ইজ আই থিঙ্ক মোর দেন এনাফ এই সময় দাঁড়িয়ে, কারণ অনেক বড় বড় প্ল্যাটফর্ম আছে, তারা কিন্তু আমাদেরকে আপ টু দ্য মার্ক কন্টেন্ট দিতে পারছে না। তো অল দ্য ভেরি বেস্ট টু দ্য হোল টিম অফ এনক্রিপ্টেড, এবং এটা ডিরেক্টর সৌপ্তিক সি, সৌপ্তিক দা তোমাকেও কী বলবো, অল দ্য ভেরি বেস্ট। এবং তোমার কাজ আমি আগেও দেখেছি, আমার বেশ ভালো লাগে, এবং নতুন নতুন কন্টেন্ট এভাবে আমাদেরকে দিয়ে যাও, এটাই বলার। তো ঠিক আছে বন্ধুরা, এটি তোমাদের সাথে শেয়ার করেছিল। আমি ট্রেলারের লিঙ্কের মানে ট্রেলারের লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে অবশ্যই ট্রেলারটা দেখো, ভালো খারাপ যেটা লেগেছে অবশ্যই সেখানে কমেন্ট করে জানাও। আমার ভিডিও ভালো লাগলে লাইক করে একদম ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।